লাকি রেগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি রুই মাছ আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম দিয়ে নিয়েছি তারপর তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছটা দিয়ে মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়াইটা যদি নর্মাল কড়াই যেমন আমি এখন অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করছি এরকম কড়াইটা খুব ভালো মতো গরম করে না নিয়ে তেল দিলে আবার তেল দেওয়ার পর খুব ভালো মতো গরম করে না নিলে তাহলে ওই মাছটা লেগে যায় যেমন আমি একটু যে মাছটা প্রথমে আগে দিয়েছিলাম সেই মাছটা কিন্তু একটু লেগে গেছে কিন্তু পরবর্তী যে তিনটা মাছ দিয়েছি সেটা কিন্তু লেগে যায়নি তো এটাই অ্যালুমিনিয়ামে রান্না করতে গেলে যেটা করতে হবে বিশেষভাবে মাছ বা যেটাই রান্না করি কড়াইটা খুব ভালো করে গরম দিয়ে নিতে হবে তারপর তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর দরকার হলে তেলটা আগুনটা কমিয়ে তেলটা গরম করে মাছটা ছাড়লেও আর লেগে থাকার সম্ভাবনা থাকে না আমরা যারা নন স্টিকে রান্না করি না আর নন স্টিকে রান্না করলে সেটা তো আলাদা ব্যাপার তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিলাম তারপর আমি এখানে দুটো তেজপাতা আর আমি দিয়ে দিলাম গোটা জিরে এটা একটু অন্যরকম করে রান্না করব। ফোড়ন দিয়ে আমি রান্না করব গোটা জিরে আর আমি এখানে দিয়েছি হলো তেজপাতা আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন আমি দিলাম না তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে এই রান্নাটা একদমই অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব এখানে আমি বাটা রসুন ব্যবহার করব না আদা বাটাও দিব না মাছে এমনিও আদা কম দিই তারপর রসুন বাটা তো দেই কিন্তু আজকে দিবো না রসুন বাটা ছাড়া এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগবে আমি এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপর আমি এখানে কেটে রাখা পটল দিয়ে দিলাম পটল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লবণ মাছের মশলা মরিচের গুঁড়ো আর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর আমি যে মাছটা যেখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছের পানিটা আমি এখানে দিয়ে দিলাম আমি আর আলাদা হলুদ দিলাম না কারণ সেই মাছের মধ্যে যে হলুদ ছিল সেটাই আমার হয়ে যাবে আর মাছের মশলায় কিছু হলুদ ছিল সেটাই হয়ে যাবে আলাদা করে না দিয়ে এই এই যে দেখেন আমি পটলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি পটল যেটা নিয়েছি সেটা আমি একদম যেরকম আস্ত ছিল আস্ত থাক থাকা অবস্থায় ওপরের পাতলা যে আবরণ থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি তারপর এটাকে আমি চার টুকরো করে নিয়েছি শক্ত যেটা খোসা বলে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে নিই তো পানিটা দিয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে অল্প সময় রান্না করলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে এখন এটা ঢেকে রান্না করব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি একটু অল্প করে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে না দিলেও হবে আমি তারপরেও একটু মাছটা উল্টে দিচ্ছি আর এখানে যে তেজপাতাগুলো আছে এটা এখন আমি তুলে ফেলে দেব এটা যেহেতু খাওয়া হবে না তাই এটা এখনই আমি তুলে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি মানে ফেলে দেব আর আমি এখানে একটু চিনি দিব ফোড়ন দিয়ে এই রান্নায় সামান্য পরিমাণ চিনি আপনি অ্যাড করবেন দেখবেন যে একদম দুর্দান্ত লাগে খেতে একদম অল্প মশলায় অল্প তেলে এই রান্নাটা চিনি দিলে আরও অনেক বেশি টেস্টি লাগে তো সবগুলো তেজপাতা আমি তুলে নিয়েছি আমার রান্নার ভিডিওগুলো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর একটা কালার কিন্তু এখান থেকে চলে আসছে এটা আমি এখন নামিয়ে নিব ভিডিওতে আসেনি সম্ভব ওটা আনসিন হয়ে গেছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন